নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই, কারণ সকালবেলার প্রথম উদ্যোগপতি প্রতিভা আজকের। আর আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে আঁচল বুটিকের অনুষ্ঠান, মৌসুমী মুখার্জির অনুষ্ঠান। আজকে খাড্ডি পরেছো, লাল খাড্ডি শাড়ি, এটা মেঘা শাড়ি একদম কনফার্ম। তবে আমার মনে হয় মৌসুমীদি শাড়িটা আপনারা মৌসুমীদি পৌঁছানোর আগে চলে যান, হয়তো এক পিস পেলেও পেতে পারেন। এটা আমার মেয়ের শাড়ি, কিন্তু এরকমটা আছে, এইরকমটা আছে, কিন্তু তোমার এটা তো মেয়ের শাড়ি, মেঘার শাড়ি, কিন্তু চাইলে আপনারা পেয়ে যাবেন এই শাড়িটাই আর কি, মানে এই রকম শাড়িটা। আমার শাড়িটা কেউ নেবে না গো, আবার একটা টেনশন। আজকে আমি বলি মৌসুমীদি এই শাড়িটা পরে ঘিচা বর্ডারে, আর মৌসুমীদি এই শাড়িটা প্রচুর দেখিয়েছে ছত্তিশগড় তাসার, মানে আগের দিন 11 নম্বরে দেখিয়েছিলাম, যারা পাননি কেন পাননি এবার জেনে গেলেন। এরকম এরকম করে বলো কেন, আমার পছন্দ হয়েছে না, এখন তো এসে গেছে বলে পড়তে পারবি সাথে দিয়েছি তোমার, বলো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, মানে এটা হচ্ছে ছত্তিশগড় ঘিচা, একদম ঘিচা তাসারে ঘিচা দিয়ে বুটি, আর শাড়িটা কিন্তু অরিজিনালি হচ্ছে একদম মিষ্টি অরেঞ্জ কালার, মানে এটা স্পেশালিটি কি জানেন, একটা বুটি যদি ধরে আমার ক্যামেরাম্যান ভাই, একদম তাহলে দেখুন বুটিতে যে বল বুটি পিওর ঘিচা র ফর্মে আছে, হ্যাঁ যে র ফর্মে আছে, তার মাঝে মাঝে দাগও দেখতে পাবেন কালো কসকস, কিন্তু মাঝখান দিয়ে দেখুন বুটিটা উইভ করা হয়েছে, তারপর কাটা হয়েছে, ওই মাকু দিয়েই কাটা হয়েছে, যার জন্য একটা আকশি 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 ব্যাপারটা রয়ে গেছে, এই জায়গাটা যদি আকশি আকশিটা রয়েছে। শাড়িটা কেউ বুক করতে পারেন, আমার কাছে এখনো দু পিস হয়ে গেছে, মানে আপনি 8000 টাকা দাম পাবেন, 8500 টাকা দাম, আরো দুজন পাবেন। ছত্তিশগড় পিওর তসর, সাথে ঘিচা দিয়ে আঁচলটা ভালো করে দেখাই, আঁচলের বুনুইটা উফ অসাধারণ না শাড়িটা, অসম্ভব। আর হালকা ঘিচা দিয়ে করা, কিন্তু হ্যাঁ খালি পাটটা ঘিচা নয়, মৌসুমীদি যেটা পরে 13-14 বছর আগের শাড়ি তার পাটটাও ঘিচা, এটার পাটটা হচ্ছে রেশমে একদম, আর ভেতরে এটা কিন্তু ঘিচা দিয়ে গেছে। তো মৌসুমীদি তোমাকেও তো তসরটা কিন্তু পিওর ছত্তিশগড় একদম, ছত্তিশগড় তসর, ওদের তো একটা কোষা সুতো থাকে, তো যার জন্য এই কোর্স ব্যাপারটা থাকে, আর এই গ্লেজটাও থাকে। তোমার শাড়িটা কেমন, যদি কেউ নিতে চান কিরম প্রাইস? আমারটা তো 11500, সবাই জেনে জেনে অভ্যস্ত, তুমি এটা নিজে পরো রেড কালার, আমি রেড না গ্রিন পরি, ও তুমি গ্রিন পরো, গ্রিন বডি রেড বর্ডার পরি, আর একটা জারবাদের নেগ্রিটোদের দিয়ে বিশাল কাজ করেছেন। যাই হোক, উনি মাঝে মাঝে হয়তো আমাদের প্রোগ্রামও দেখেন, আর ওনার মিসেস অঞ্জলি কর এবং তার মা, ওরম ভাবে তার মা বলবো না, উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তা তিনি ভীষণভাবে তোমাকে ভালোবাসেন। আচ্ছা, ধন্যবাদ। আমি বলেছি ফ্যান ফলোয়ার, বলছে না, ও আমার আশীর্বাদ ধন্য, আশীর্বাদ পুষ্ট। আচ্ছা, তুমি? আচ্ছা, এবং ওনাদের বাড়িতে মাতারানী পুজো হয়, বলেছে আমার মাতারানীকে যতগুলো বেনারসি পরাবো আমি তনুশ্রীকে ডেকে ততগুলো বেনারসি পরিয়ে পুজো করব। ও আমার কন্যার থেকেও ছোট, মানে মিসেস অঞ্জলিকারের থেকেও তুমি ছোট বয়সে। আচ্ছা, আর উনি ওনার খুব ইচ্ছা, উনি এবার যখন মাতারানীকে বেনারসি পরাবেন পাশাপাশি তোমাকেও একটা পরাবেন। উনি কিন্তু ভালোবাসাগুলো তোমার মায়ের থেকেও বসে বড়। যাই হোক, তা আর ওটা আমি এটা অনলাইনই দিলাম, ডক্টর আরসিকরের বই, উনি এটা পড়তে দিয়েছেন জারোয়াদের, উনি প্রকৃত হিসাবে এদের বন্ধু। আচ্ছা, তনুশ্রী হচ্ছে, উনি বলেছেন উইমেন্সদের, মানে মহিলাদের ভীষণ ভালোবাসেন, পুরুষদেরকে পছন্দ করেন, এবং স্ট্রিট যত তোমার অ্যানিমেলস আছে তুমি তাদেরকে পছন্দ করো। একদম, উনি বলছেন যে এটা যেন ও পড়ে, আমি ডেফিনেটলি পড়বো, এবং পড়ার পরে তোমার সাথেই অনুষ্ঠানে বসে আমি কথা বলবো এই বইটা সম্পর্কে, কারণ বই পেতে আমি সব থেকে বেশি ভালোবাসি, বই উপহার আমার কাছে সব থেকে ভালো উপহার মনে হয়। দেখা শুরু করি, আজকে তো মিক্সড ব্যাগে আঁচলকে পাবো, নিজেই বলেছে মিক্সড ব্যাগ নাকি হিট করে না, মানে বলেছে মানুষ আমাকে নেয় না মিক্সড ব্যাগে, বুঝলে তো, জানি না আপনারা কেন, কিন্তু আজকে যে কটা শাড়ি দেখাবো এটা কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম দেখাচ্ছি, আসামের স্টাইলে, আসাম বুটি স্টাইলে, আসামের পাড়ের মতো করে করা, 2750, কিন্তু কটনটা দেখুন এর মধ্যে কি একটা মার্সেলাইজ কটন থাকে, এই সিল্কের এফেক্ট আসে, আর এটা হচ্ছে সিল, নট সিল্ক, সিল, সুতোটা হচ্ছে সিল, সিল, কিন্তু এর মধ্যে বাংলাতে সয়শীল, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে একটা মার্সেলাইজ কটন আছে, যার জন্য এই সিল্কের এফেক্টটা এসেছে, কিন্তু এর মধ্যে এই বাম্পারের টানা না 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 একদম নেই, এটা মাথায় রাখবে, কটনের শাড়ি একদম। এক নম্বর পান্না সবুজে পাটটা কিন্তু ভীষণ সুন্দর, প্রথম শাড়িটাই একদম গায়ে ফেলে দেখাবো, আমার মতো যদি একটা সাদা ব্লাউজ কারুর সংগ্রহে থাকে সে সব ব্লাউজ সব শাড়ি পরতে পারবে, এর নিজের ব্লাউজটা রানিংয়েই রয়েছে, তবে কন্ট্রাস্টে ভালো লাগবে। আচ্ছা, একটা গ্রিনের সঙ্গে আমি আরেকটা গ্রিন দেখিয়ে নিই, খালি পাড়ের ক্ষেত্রে এখানে মুজোটা সাদা আছে, এখানের মুজোটা কিন্তু লালে আছে, আদারওয়াইজ গ্রিনের কিন্তু কোনো ফারাক নেই, বুটিটা একটু অন্যরকম, এখানে হলুদের ব্যবহার আছে একটু কালচে, হ্যাঁ এই তো একটু দেখিয়ে দিলাম পরপর দুটো,
এটা এক, এটা দুই, এটা একটু ডার্ক টোন, এক শেড ডার্ক, কিন্তু একই বুনন একদম। প্রাইস হচ্ছে 2750, ব্লাউজ রানিং এ 182 দেখিয়ে দিলাম। এইবারে আসবো আমি তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি। এটা হচ্ছে তিন ব্ল্যাকে, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। ও আমাকে তো সে, এই যদি আবার অনেক বুকিং হয়ে যায় কি করব, আবার বানাতে হবে? বানিয়ে দেবে তুমি, আপাতত দুজন পাবেন, মানে আমি একটা পরেছি আরো দুজন পাবেন, টোটাল তিনটে। ও অনেকদিন ধরে পড়তে চাইছিলাম, আমি বলছিলাম না না এখন আমি নিয়েছিলাম তো আগের 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 এপিসোড দেখিয়েছিল তখন। আরো অনেক শাড়ি নেওয়া হয়েছে কিন্তু এখন বারণ করা হয়েছে যে এখন পরো না, কবে যে পারমিশন হবে। এটা হচ্ছে নাম্বার থ্রি, ব্ল্যাকের মধ্যে যাচ্ছে একই বুনুই, তিন নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2750 উইথ ব্লাউজ পিস, নাম্বার থ্রি। মৌসুমীদি যখন যেটা করেন সেটা কিন্তু টোটালটা, মানে আপনি চাইলে বহু মানুষ একসাথে পাবেন। এটা হচ্ছে পার্পল টোনে যাচ্ছে, দেখুন বাও। নাম্বার ফোর, চার নম্বর শাড়িটা একটু গায়ে ফেলি মৌসুমীদি, কজন পাবে কি? এটা টানা জোড়া আছে তো, একটু ওয়েট করলে সবাই পাবে। ও ও ও ও ও, কি দারুন কি দারুন কি দারুন, সবাই তো পাবেন। তাহলে আমি এটা নিয়ে নিই? না আপনারা তো সবাই পাচ্ছেন না, মানে ওয়েট করে। তুমি বলো, তুমি ওই কাঠশাটালটা পরেছিলে আর ওই কাঠশাটালটা গায়ে দিয়েছিলে, কত লোক এখনো আমার কাছে এই বিরাটিতেই আছে। কে কাম কাটজি তাই নিয়ে নিয়েছে শাড়িটা? না ও ওয়েট করে আছে, দেবো আছে, এই বিরাটিতেই আছে। কোনটা, হলুদটা? লাল সাদাটা, লাল সাদাটা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2750, এটা দেখালাম হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর। এবারে আসছি নাম্বার ফাইভ, জাস্ট টোন অন টোনে এফেক্ট কিন্তু, মানে ওটা এক শেড ডাল, মানে ডার্ক লাইট, এটা হচ্ছে এক শেড ডার্ক। শাড়িগুলো কি প্রোডাকশন করলে তো ওই একটা সমস্যা হয়ে যায় গো। আর আমি জানবেন একটা জিনিস, এর পাটটা আবার বড়, যেটা আমার ভালো লাগে তবেই কিন্তু আমি প্রোডাকশনে ঢুকি, নাহলে শত রিকোয়েস্ট করলেও ঢুকবো না, সব কিছু পাওয়া যাবে না। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2750, নাম্বার হচ্ছে ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 2750। পাঁচের পরে চলে যাব ছ নম্বর, বাহ চিকু কালার, কালারটা কি সুন্দর। সম্বলপুরিটা কবে পরবো বলে দিও, এখন না কটনটা, এখন না লাল ব্লাউজ দিয়ে পরবো, নেক্সট ইয়ারের ইম্পসিবল, আমি এর মধ্যে অন্য কোনো তো পরে নেবো, ইম্পসিবল। না দেখো ওটা স্যাম্পল করেছি, তোমাকে বলেছি তুমি আমাকে দেখাও পরে কেমন লাগবে। এটা হচ্ছে চিকু একদম, তার সঙ্গে যাচ্ছে পাটটা, প্রাইসটা হচ্ছে 2750, 2750। এটা কিন্তু তিনটে রেঞ্জের, হ্যাঁ 2250 আছে, 2500 আছে, এটা 2750, এটা 2750, এটা হাইস্ট রেঞ্জ। তুমি দেখালে 2750, তোমার কাছে 2250ও পাওয়া যাবে, আবার আমার কাছে পাওয়া যাবে না, তাহলে 2550ও পাওয়া যাবে। এটা আছে, এটা হয় তোমার কাছে 2750 আছে, মানে এটা তুমি যেটা চলতি, এক একটা তো পাওয়া যায় বাম্পার, এটা না সেগুলো তো অনেক কমে পাওয়া যাবে, 1500 পাবেন, কিন্তু এটা 2750। এর মধ্যে একটা মার্সেলাইজ কটন যাচ্ছে, বলছি সেমিতে থাকি না তো এটা একটা চাপ হয়ে যায়, তো ওটা গেল হচ্ছে ছয়, সাত নম্বরে জামদানি। এই মাসের বিয়ের জামদানি, আমি না এই তিন চারটে দেখাবো কিন্তু আমার কাছে অনেক আছে, চলে আসবেন একটু। জামদানি পুজোতে আমাদের লাগবেই লাগবে, সে একটাই নেই আর পাঁচটা নেই। আর এটা একটু গায়ে ফেলি, যদিও আজকে আমার লাল ব্লাউজ না তবুও সাদা ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে, কারণ যেহেতু সাদা ব্লাউজ আর জামদানি একদম সাবেকি সাজের মধ্যে পড়ে, একদম সাবেকি সাজের মধ্যে পড়ে। আঁচলে একটা লাল গেছে, এই হচ্ছে বডিটা, প্রাইসটা হচ্ছে 2500, 2500, নাম্বার 7, সাত নম্বর, 2500। এ কিন্তু ব্লাউজ নেই, হ্যাঁ একটু না, জামদানিতে না ব্লাউজ হয় না, কেউ পটাশ করে ওই ভেতরটা কেটে ফেলবেন না, আমি দেখিয়ে দেবো কোল, ওটা কোল আঁচল। এবারে আসছি আট নম্বর শাড়ি, এটা কিন্তু দারুণ দেখতে, আঁচলটা পিঙ্কে, ওয়াও ওয়াও ওয়াও, বডিটা পড়েছিলাম প্রোগ্রামে, হ্যাঁ হ্যাঁ একদিন পড়েছিলে ঠিক। এটা হচ্ছে, এটা গেল আর হাফটা আছে, কুচিটা কুচিটা, এটা পিঙ্ক ব্লাউজ দিয়ে ভালো লাগবে, একটু ফুসিয়া কালারটা, তাই না? এটা হচ্ছে আট নম্বর শাড়ি, 2500, নাম্বার 8, 2500। নাম্বার 9 কিন্তু হোয়াইটই পরবেন, কারণ কুচিটা সামনে থাকবে, হ্যাঁ না পেটিকোট হোয়াইট পরুন, কারণ কুচিটাতে তো দেখা যাবে না, দেখা যাবে না। এটা হচ্ছে নাম্বার 9, ওয়াও মৌসুমী, এটা হচ্ছে রানী কালার, ওটা যেমন পিঙ্কে দেখালে এটা হচ্ছে রানীতে। প্রাইসটা হচ্ছে 2500, 2500 টাকা দাম, নাম্বার হচ্ছে 9। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর, আট লাইন জরি বর্ডার, জরির একটা থিকনেসটা ফিল করবে, তসরের থিকনেসটা ফিল করবে, আট লাইন জরি বর্ডারে কিন্তু আর কিছু হবে না, আর হবে না, এন্ড করলাম আমি, হ্যাঁ কিন্তু মানে আমার কাছে যে কটা আছে পেয়ে যাবেন, আমার সুতোর গুজরাটি প্রচুর গালাগাল খাবো আট লাইন জরি বর্ডারের জন্য, কি করব, তোমারটা নিয়ে কি কাউকে দিয়ে দেবো, একজনকে দেবে তুমি সেই আট লাইন জরি বর্ডার, আমি পড়ো না আবার একদিনকে গুজরাটিটা। 10 নম্বর শাড়ি, মানে আমারটা পড়ি, 10 নম্বর, 5500, নাম্বার 10।
ইয়ালো এবং তার সঙ্গে তুতে আর মাঝখানে হচ্ছে ব্লক, এটা কিন্তু একদম হ্যান্ড ব্লকের শাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, 5500। এটা একটু গায়ে ফেলবো, আমার মনে হলো একটু গায়ে ফেলে দেখাই, কারণ শাড়িটা যদিও আজকে ব্লাউজটা সাদা কিন্তু এই কম্বিনেশনটা আমি আটকেছে, দুদিকে সমান পার, মানে আমি যেদিকটা গায়ে ফেলেছি ওই যেটা অরিজিনালি যেটা অপার ইয়োকে পড়বে সেটাও সেম পার। নাগের বাজারে একজন থাকে অর্পিতা বলে, সে কি বলেছে না তো, তোমার সাথে তনুশ্রীর যত না টিউনিং আছে তার থেকে বেশি টিউনিং আছে তোমার শাড়ির সাথে তনুশ্রীর ব্লাউজের। একদম আমার সাথে সত্যি তাই, ব্লাউজের সঙ্গে মৌসুমীর শাড়ির টিউনিং খুব ভালো। রুমা চক্রবর্তী বাগুইহাটি থেকে সেদিনকে এক জায়গায় কেনাকাটা করতে গিয়ে উনি বলেছেন, আমি জানি মৌসুমীদের সাথে তনুশ্রী খুব ভাব, ওরা বলছে তাই, বলছে হ্যাঁ খুব ভাব। তো যতটা না সত্যি মৌসুমী মুখার্জির সঙ্গে ভাব, আঁচলের শাড়ির সঙ্গে আমার ভাব, তোমার ব্লাউজের টিউনিংটা বেশি। এটা হচ্ছে 10 নম্বর নাম্বার 5500 নাম্বার 10। এবার আসছি নাম্বার 11, 11 নম্বর। অ্যাকচুয়ালি আমার এই ব্লাউজটা এসে পৌঁছায়নি গো এখনো, এই শাড়িটার ব্লাউজটা দানালাম এর ব্লাউজ দিয়ে, প্রথমে এর ব্লাউজটা একটু সুন্দর করে বানাতে দিয়েছি। এটা হচ্ছে 11 নম্বর, এটাও তাই আট লাইন জরি বর্ডার, পিঙ্ক কালারটা কি সুন্দর, আর তার মধ্যে কালার ডিসচার্জ, কিন্তু এটা কিন্তু পুরো ডিসচার্জ এসছে। এটা 11 নম্বর, ওয়াও 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 ওয়াও, দারুণ লাগবে না পড়লে পরে, তোমাকে লাগছে তো সবাইকে ভালো লাগবে। আর সব থেকে বড় কথা আমি বারবারই বলি, রংটা আপনি ক্যারি করুন, রংকে আপনাকে ক্যারি করতে দেবে না, মানে আপনাকে এই রংটা আমাকে মানাবে না, না আপনি আপনি ক্যারি করবেন কালারকে। এটা হচ্ছে 11 নম্বর, প্রাইস হচ্ছে 5500 উইথ ব্লাউজ পিস। কলকাতা শহর এবং শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ কিন্তু দিতে হবে, ওটা নেই তা না, আর এসে দেখেও কেনাকাটা করতে পারবেন, আজকেও আসতে পারেন, একটু ফোন করে আসবেন, যেমন আজকে আসলে মৌসুমীদের শাড়িটা আপনার পেয়ে যাবেন, এক পিস পেয়ে যাবেন, আমার শাড়িটা দুজন পেয়ে যাবেন, এবার দেরি করলে হয়তো নাও পেতে পারেন, সেই জন্যই বলা। আর মেট্রোতে উঠবেন দমদম জংশন, লাস্ট মেট্রো স্টেশন দমদম, নামবেন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই চওড়া চাতালটা ক্রস করে ডান দিকে তাকাবেন, দেখবেন হচ্ছে আঁচল দাঁড়িয়ে রয়েছে 3D কালীচরণ শেটলেন। কলকাতার বন্ধুরা চলে আসুন, গাড়ি নিয়ে আসলো, গাড়ি পার্ক করার একদম একদম জায়গা, ঠিকঠাক রয়েছে জায়গা। 12 নম্বর শাড়ি পিঙ্ক এর সঙ্গে সিঙ্গেল থ্রেড, এটা পিওর সেল, এটা কিন্তু একজন একজন করেই পাবেন, যদি তুলসী গায়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছে আমার ব্লাউজের সঙ্গে এটা খুব ভালো যাবে, এবং সত্যি যাচ্ছে সাদাতে রানীতে, না না ওয়েট করলে কিন্তু পাওয়া যাবে, কারণ এই পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ প্রিন্টিং এর শাড়ি তো ওয়েট মানুষ করে এই শাড়িগুলো, যেটা এটা না কুচি আঁচলের পাটলি পাল্লু শাড়ি, এটা উইদাউট বিপি সিঙ্গেল থ্রেড, চুটিয়ে কাচুন পরুন কিছু হবে না, এবং মাত্র 2500 টাকা দাম। এই শাড়ি দুটো মৌসুমীদি দেখাবে, একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরুন, বা আমার মতো সাদা ডিজাইনার ব্লাউজ থাকলেও পরুন, মৌসুমীদি দুটো দেখাচ্ছেন কিন্তু মৌসুমীদির কাছে মানে আসলে আসলে পরে প্রচুর পাবেন, সব শাড়ি আজকে দেখাবে বলে মৌসুমীদি সব দুটো দুটো করে এনেছে। আর আমার কাকুরগাছি ব্রাঞ্চ ফুল প্লেজে চলছে, অদিতি সেখানে উপস্থিত হয়ে গেছে, যেতে পারবেন এখন কাকুরগাছিতে গিয়েও কেনাকাটা করতে পারবেন। তবে এগুলো না, এগুলো এগুলো টিভিতে দেখানো শাড়ি, এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, এগুলো একটু গায়ে ফেলে দেখাই, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে, কিন্তু হোয়াইট দিয়েও কেউ ট্রাই করতে পারে, ভালো লাগবে, একটু হালকা সাজুন না। এটা নাম্বার 13, 13 নম্বর, এবং লাকি 13 অবভিয়াসলি হাফটা হচ্ছে এটা, এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, 2500 মাত্র উইদাউট ব্লাউজ। আচ্ছা 14 নম্বর, এই 22 শ্রাবণ চলে গেছে, আমি তনুশ্রী আপনারা একটা বিশাল মুহূর্তের জন্য ওয়েট করছি, নেক্সট সানডে, মানে আমার কোনো প্রোগ্রাম নয়, 15 আগস্ট 74 কমপ্লিট হয়ে পড়ে যাচ্ছি 75-এ, ধরো আমার বাবারা দেখেছে, হ্যাঁ 74th, কারোর নাম না, নেহরুর নাম করাই যায়, বেশ সাদা কালো, মানে ওপরে কুর্তাটা উনি পরেছেন কালো আর সাদা এই শাড়িটা আমার নিজের আছে, মৌসুমীদির আছে, আমরা দুজনের ছবিও আছে ফেসবুক পেজ খুঁজলে পাবেন, এবং এই শাড়িটা আমার হৃদয়ের কাছাকাছি শাড়ি। প্রথম কথা এই শাড়িটা এখন আর পাওয়া যায় না ইউজুয়ালি এই নোয়েলের বর্ডারটা, এখন তো নোয়েল বর্ডার উঠেই গেছে বলতে গেলে, আর এই শাড়িটা আমার আছে, মানে আমি খুব মন ভালো করে দেখাচ্ছি, কারণ এটা কোনো বায়না আমি করব না। এটা হচ্ছে তোমার 15th আগস্ট স্পেশাল করেছো আকাশ ভরা সূর্য তারা, এটা 4500 নাম্বার 14, 14 নম্বর, 4500 উইথ ব্লাউজ পিস। নাম্বার 14-এর পরে যাব নাম্বার 15, 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা হচ্ছে 15, এই শাড়িটাও আমার আছে এই বর্ডারে, কিন্তু আমার ব্লকটা আলাদা আছে, আমার আছে হচ্ছে বনলতা, একদম ওটা ছিল আকাশ ভরা সূর্যতারা, এটা বনলতা,
আমার এটা আছে বনলতা এটা কিন্তু দুটো কালারের ব্লকটা আছে বুঝতে পারছো কি হ্যাঁ এইটা একটা তোমার এইটা হচ্ছে ডার্ক সিগ্রিন এট লাইট সিগ্রিন আচ্ছা আচ্ছা এইখানটা এইখানটা হ্যাঁ দুদিকে ডার্ক মাঝখানটা লাইট প্রথমে তুই না ধরিয়ে দিলে কিন্তু খালি চোখে খুব বুঝতে পারিনি শাড়িটা কিন্তু খুব সুন্দর এবং প্রাইসটা হচ্ছে 4500 নাম্বার হচ্ছে এটা দেখালাম হচ্ছে নাম্বার 15 15 নম্বর 15 নম্বর উইথ ব্লাউজ ষোলো নম্বর শাড়ি কুর্তি স্টাইলে বানাবেন অনেকটা কাপড় থাকে এটা ছোঁয়ের সাথে আছে আচ্ছা এটাতে লাল কালোতে আর তার সঙ্গে নর্তকীর মুখ আর কি লাল এটা পাড়ের মধ্যে যাচ্ছে এবং সবটা হ্যান্ড ব্লকে পুরোটা আর এটা হচ্ছে ভাগলপুরি গাঁথি তসর নোয়েল বর্ডার পুরো গানটা লেখা আছে একদম নোয়েল বর্ডার ভাগলপুর তসর মানে একদম তসর বাই ভাগলপুরি গাঁথি তসর এটা প্রাইসটা হচ্ছে 4500 নাম্বার 16 আপনারা দুটো আকাশ ভরা অপশন রেখে বুকিং করুন কিন্তু এই শাড়িগুলোর জন্য অপেক্ষা করতে হবে নাম্বার 17 এবার তসর টিস্যু ছত্তিশগড় টিস্যু তসর একদম এটার ভাগলপুর একটা হয় কিন্তু সেটা আরেকটু পাতলা হয় সেটাতে না ভাগলপুর যেটা সেটা নেটের মতো হয় সেটা কিন্তু এটা নয় এটা কিন্তু ছত্তিশগড় এটাতে তসরের টিস্যুর সঙ্গে তসরের টানাও আছে ভারনাতে তসরই যাচ্ছে একদম আর পুরো বুটিগুলো হাত ঘুরিয়ে যাচ্ছে না এবার আমি ঠিক করেছি আর আমরা সবাই মিলে ঠিক করব একটা প্ল্যান করব তোমাকে আর কথা বলতে দেব না এই কি আমাদের আমরা হারিয়ে যাচ্ছি এই রে আমরা সবাই ঠিক করে ফেলেছো না না করব ভাবছিলাম 17 নম্বর শাড়ি বলে পারবো কি হ্যাঁ পারবে তুমি এটা বললে আমি তোমার এগেস্টে কি করব এটা না না কথা বলতে পারবে সেটাই বললাম তুমি ওটা করবে না বাট তুমি কথা বলতে পারবে আমাকে সবাই বলেছে একটুখানি কি দুটো কথা বলি তনুশ্রী একটু বলো না গো একটু আগে একটা কথা হলো এই শাড়িটা যিনি আমাকে পড়তে সাহায্য করছিল ও জিজ্ঞাসা করছিল আমি ধরলাম এটা এটা বলে তোমার মনে জল না আমি বললাম শাড়িটা আমি ভালোবাসি শাড়ির বিষয়টা আমি ভালোবাসি ওটা আমার রক্তে জড়িয়ে গেছে আমি কি করব ঠিক তাই এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারটা হচ্ছে পেস্তা গ্রিন তার মধ্যে গোল্ডেন মানে জড়ি দিয়ে এবং নীল রঙের রেশম দিয়ে বুটিটা হয়েছে আর এটার সঙ্গে ব্লাউজটা ব্লাউজটাও টিস্যুর তসর ওই ব্লুটাই কিন্তু গেছে দেখো টিস্যু মানে তসর টিস্যুটা রয়েছে বলে রংটা অনেকটা পাউডার টোন এসেছে প্রাইস হচ্ছে 7500 নাম্বার 17 17 নম্বর 7500 উফ উফ কি মিষ্টি কালারটা গো রংটা বলতে পারবে গো একটু বলো না প্লিজ এটা পিচ পাল্পের কালার গো আচ্ছা পাল্পি পিচ টিস্যু গেছে তো পিঙ্কের সঙ্গে পুরো পিচ পাল্প চলে এসেছে একটু গায়ে ফেলবো আমার ব্লাউজ একদম যাবে না ব্লু দিয়ে ভালো লাগতো রংটা অসাধারণ কালারটা অসাধারণ যেহেতু এই যে মানে পিওর টিস্যুটার ব্যবহার আছে একটা টু টোন এফেক্ট আছে শাড়িটাতে ওয়াও ওয়াও থ্যাংক ইউ দারুণ হয়েছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি 7500 নাম্বার 18 7500 এই দেখুন টিস্যুর টানা বারবারই বলছি তসরের সুতোর সঙ্গে মানে শুধু টিস্যু নয় কিন্তু তসরের সুতোর সঙ্গে টিস্যু গেছে তসরের ভাগ অনেক বেশি ওটা গেল 18 এবার আসছে 19 এটা তো পাউডার ব্লু গো আর তার সঙ্গে পিঙ্ক 19 নম্বর শাড়ি নাম্বার 19 পিঙ্কে হচ্ছে আঁচল বডিটা আসছে পাউডার ব্লু উফ এটা গায়ে দেবে একটু ডেফিনেটলি তুমি না বললেই পারতে এটা না আমার আজকে ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্টে খুব ভালো যাচ্ছে আপনারা ভাবছেন তনুশ্রী যা দেখাচ্ছে গায়ে দিচ্ছে সাদা কিন্তু সব রংকে খুলতে সাহায্য করে তাহলে বললাম কি আমার শাড়ির সাথে তোমার ব্লাউজের টিউনিং একদম ঠিক পড়েছো এটা হচ্ছে 19 নম্বর 7500 7500 19 নম্বর শাড়ি 7500 পাউডার ব্লু আর পিঙ্কটা একটু ফুসিয়া টোনে ওই যে আমি তোমার একটা মঙ্গলগিরি সিল্ক পরি না এই পিঙ্ক রাইট রাইট আচ্ছা এইবারে চলে যাব হচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20 বহুদিন আগে একটা কাতান নিয়েছিলেন তনুশ্রী কি রং বলো কিরকম একটু ওই গোলাপের পাপড়ির একটা ভেতরে যে কালারটা আজকে ভুলে গেছি গো মনে করে বলবো রানী পার ছিল মানে পিঙ্ক পার ছিল দেখতে হবে কাতানে কাতান হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ওইটা পড়তে হবে এর মধ্যে না না পড়তে হবে না বলছি কালারটা খুব মিষ্টি কালার ছিল না একদম কেন তুই কেন তুমি আর বানাওনি ওটা না সেজন্য বলছি হঠাৎ মনে পড়ে গেল ওটা পড়ো না কিন্তু ওটা আবার না না 30 তারিখ পড়ো 30 তারিখ পড়তে হবে এটা একটু বলে দিই এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি এটা কিন্তু ফিরোজা জমি ফিরোজা জামি 20 নম্বর শাড়ি নাম্বার 27500 7500 কথা বলো একদম মনে পড়েছে তুমি একটু বলি পাটটা গোলাপি একটু একটু ব্রাইট রানীতেই পাটটা আর ভেতরটা তোমার একটু মানে কি বলবো একটু মেল্টেড চকলেটের সঙ্গে পিঙ্ক মেশালে যে কালারটা হয় উফ নাইস আমি এটাই শুনতে চাইছিলাম মেল্টেড চকলেটের সঙ্গে পিঙ্ক মেশালে যে কালারটা হয় ঠিক আছে ভুলে গেছিলাম শাড়িটার কথা মনে করিয়ে দিয়েছে আমি পরে নেব
আবার কাতান? আবার কাতান। তোর মহারানী কাতান কি হলো গো? একটাও নেই গো। আমি প্রচুর মানুষের সাথে গল্প করেছি তোমার মহারানী কাতানের, যে আমি এপিসোড করে মন ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আঁচল ক্রস কালার। ওফ মৌসুমিদি বলো, ধামাকা আবার ধামাকা, কিন্তু সিরিয়াসলি ধামাকা। এটা আমি গায়ে ফেলবো, আমার ব্লাউজের সঙ্গে মোটে যাবে না। এটা ইয়েলো না অরেঞ্জ? পিঙ্ক আর অরেঞ্জ না, পিঙ্ক আর ইয়েলো। আমার এই অরেঞ্জ আর ইয়েলোতে না কনফিউশন ধরে, কিন্তু কালারটা অসাধারণ। আর পাটটা দেখাবো, আর পিওর জারি বলো, ওর কমপ্লেক্সনে বিয়েতে এই রংটা যাবে? ভীষণ ভালো যাবে। ওই জি, ও বলে না ভীষণ ভালো যাবে। 7750 7750 ইয়েলো টানায় পিঙ্ক পারে না। বাচ্চা বাচ্চা মেয়েদের বলছি তোমরা বিয়েও করতে পারো, এত আর বাচ্চা বাচ্চা মেয়েদের মারা জামাই বরণও করতে পারো, একটু সোনার গয়না দিয়ে দুর্দান্ত করে সেজে ফেলতে পারো। আমার ব্লাউজটা সাদা, তাহার পরেও বলবো শাড়িটা কিন্তু ব্যাপক লাগছে। এবং শাড়িটার ব্লাউজটা দেখাই, ব্লাউজটা কিন্তু আলাদা করেই আছে, আপনারা নিতে পারবেন। এই যে হ্যাঁ বুঝতে পেরেছি, ইয়েলোর টানায় পিঙ্ক ভরনা। এবং প্রাইস হচ্ছে 7750 নাম্বার 21 22। এই কালারটা খুব সুন্দর, নীলের টানায় তুতে ভর না, তো কালারটা একদম অন্য রকম। এটা ওই তুমি বলো না লাদাখের সেই লেকের জল, সমুদ্র বলবো না, লাদাখের লেক, ওটা অ্যাকচুয়ালি সমুদ্র নয়, লাদাখে অ্যাকচুয়ালি লেকের জল। মানে রংটা বারবার পাল্টায়, এটা আমি জানতাম না। গেছো গো? আমি যাইনি, আমি কোনোদিন যাইনি লাদাখে। আমি যাইনি, দুটো রুটি আমি কালকে সামনে ভাত, আমি বললাম না ভাতটা খাবো না, রুটি খাবো। 7750 ব্লু এর টানায় তুতে ভার না, একদম 7750 ব্লাউজ। তারপরে আসছে আঁচল, বলো ওই কাতানটা পরবো না গ্রিনটা পরবো না অরেঞ্জ ওই কোনটা গুলো পরবো না? আচ্ছা এইটা দেখাচ্ছি পাড়টা, দেখুন পাড়ের যে নকশাটা তার থেকেই একটা ফুল কিন্তু ভেতরে একদম সিমেট্রি রেখে। 23 নম্বর, তাই না বলো? এগুলো বিয়েতে পড়তে পারে, একদম এটা পরে বিয়ে করতে পারে। আর এইটা পরে যেমন বিয়ে করতে পারে সেরকম, এটা পরে বিয়ের সঙ্গে সঙ্গে মানে বলতে পারি পরের দিন যেটা ভাত কাপড়ের অনুষ্ঠানে হতে পারে, যারা মনে করছে যে আমি একটু দামি শাড়ি বউ ভাতে পরাবো, বউ ভাতে পরাতে পারেন যে কোনো অকেশনে। অনেকেই নেন ভাত কাপড়। শাড়িটা ভীষণ সুন্দর, আমি লাল রংটাতে তো এমনি আটকাই তুমি জানো। এটা হচ্ছে 23 নম্বর, এই লালটার কিন্তু আরি কাশ্মীরটা তোমার ঠিক, এই একদম এই লালটাই 23 নম্বর শাড়ি। 23 7750 23 নম্বর। 24 নম্বর এই পিঙ্কটা, এইটাই হচ্ছে আমার পাটটা জানো তো, রেড ইন্টু পিঙ্ক। এটা রেডের সঙ্গে রানী গেছে, না রেড ইন্টু পিঙ্ক, রানী নয় রেডের সঙ্গে পিঙ্ক গেছে, ওই ফুসিয়া পিঙ্কটা একদম ফুসিয়া টোনই এসছে, কিন্তু একটা টোন আছে রেডের। এটা হচ্ছে 24 নম্বর, তুমি আজকে পাগল করে দেবে আমাকে কাতান দেখে। 24 নম্বর, আমি একটা সময় খাড্ডিতে মজেছিলাম, এখন কাতানে মজছি। হ্যাঁ খাড্ডিগুলো এখন ব্যাকে চলে গেছে, নিয়ে নেবো আমি না, আমাকে খুব ভালো লাগছিল কিন্তু দিল না। 24 নম্বর 24, প্রাইস হচ্ছে 7750, যত কাতান সব 7750। 24-এর পরে যাবো 25 নম্বরে, কত লাইন আছে অনেকটা, কত লাইন? 25 নম্বর নাম্বার 25, একসাথে করে দাও তো হয়ে যাবে একদম। এটা হচ্ছে 25 নম্বর, এটা নিয়ে তো বলার কিছু নেই, পদ্মপার এমারেল গ্রিন সব 25 নম্বর 7750 7750 25 নম্বর উইথ ব্লাউজ। 26 নম্বর এটা ম্যাজেন্টা কালার, এক্স্যাক্ট ম্যাজেন্টা বলতে যেটা বোঝায় এটা হচ্ছে 26 নম্বর 26 ম্যাজেন্টা টোন। আঁচলটা কি সুন্দর মৌসুমিদি, যেমন আঁচল ক্লোজে আঁচল ঠিক ওরকমটাই পার, আঁচলের থেকে একটা পোর্শন পারে বেরিয়ে গেছে নিচের পারে, উপরের পারে সিঙ্গল আর ভেতরে যাচ্ছে বুটি। 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 7750 26 দেখিয়ে দিলাম, 27-এ যাবো। এটা কি নেভি ব্লু? নেভি ব্লু কালার, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে 27 27 সেম আঁচল, 55 56 ইয়ার্স, ভালো লাগবে একদম, পরলে ভালো লাগবে।
এটা হচ্ছে 27 27 নম্বর একই আঁচল একই পার আগেরটার সঙ্গে 26 আর 27 এটা হচ্ছে 27 নম্বর শাড়ি প্রাইস একই 7750 28 নম্বর নাম্বার 28 এটা অরেঞ্জের পিঙ্ক এটা হচ্ছে 28 এটা অরেঞ্জেরটা না পিঙ্ক ভার্না একদম মিষ্টি পিঙ্ক সফট পিঙ্ক ভার্না একদম স্থলপদ্ম ফুলের কালার বলতে পারো পাটটার আঁচলটা আঁচলটা স্লিক চিট আঁচলের মধ্যে তার সঙ্গে পার যাচ্ছে ভেতরে যাচ্ছে পুরো হাতে ঘোরানো কাজ এটা হচ্ছে 28 28 নম্বর 7750 উইথ ব্লাউজ জড়িটা একদম ঠান্ডা 28 এর পরে যাব 29 এটা হচ্ছে আমাদের সোনামুখীতে চলে আসলাম সোনামুখী বিষ্ণুপুর কাতান তার মধ্যে গুনু বাবা হয়েছে স্বস্তিকের সঙ্গে গুনু বাবা পুরো হাতে ঘুরিয়ে গ্রাফে যেরকম কাজ হয় ঠিক সেরকম ভাবে এটা রেড ইনটু ব্লু আহা এটা না একদম পার্পলের টোন এসেছে প্রাইসটা বলে দিই 4500 4.5 নাম্বার 29 29 নম্বর 4500 4500 পিঙ্কে ব্লাউজ 29 এর পরে যাব 30 আপনারা চলে আসুন আর হোলসেলাররা একদম যোগাযোগ করবেন না এই শাড়িটা দেখাই রেডের সঙ্গে এটাও কিন্তু তোমার ব্লু গেছে না খুব সুন্দর কালারটা এটুকু বলতে পারি আর ভেতরে এই বুনুইগুলো সব কিন্তু হাতে ঘোরানো আঁচলটা আরেক ঝলক চট করে দেখে নেব এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে প্রাইস হচ্ছে 4500 নাম্বার 20 30 এটা হচ্ছে নাম্বার 30 30 নম্বর দেখালাম এটা 29 থেকে শুরু করেছি এবার আসছি 31 নম্বর এটা পিঙ্কের টানা আছে মানে রানীর টানা আছে একটু আঁচলে আঁচলে হ্যাঁ রানীর টানা আছে অরেঞ্জ ভার্না গেছে আর তার সঙ্গে আঁচলে ব্লু এর শেড গেছে এখানে নৌকা হয়েছে যদি দেখেন হ্যাঁ নৌকা বুনুই গেছে প্রাইস হচ্ছে 4500 নাম্বার হচ্ছে 31 উইথ ব্লাউজ আমার চোখটা কি হেজি হয়ে গেছে না ওখানে হেজি লাগছে গো কেন না 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 আমি তো দেখছি পরিষ্কার ওখানে হ্যাঁ বাংলায় আঁচল বুটিকও আছে আমি তো বলেছি আঁচল হচ্ছে স্বপ্নের ফেরিয়ালা তুমি নিজে বলেছো এটা এবং স্বপ্নটা রয়েছে কিন্তু ওই আমাদের একদম 3D কালীচরণ শেটলেনে এটা পিচ টোন এসছে এখানে পিঙ্কারি আলো সিগ্রিন আছে আঁচলে আর এই হচ্ছে পাশার মতো করে বুটিটা গেছে এটা হচ্ছে 33 4500 উইথ ব্লাউজ পিস আর 33 পরে যাব 34 34 নম্বর নাম্বার 34 এটা রানীর সঙ্গে সবুজ গেছে টোনটা একদম ডুয়াল টোন বক্স বুটিতে গেছে 34 প্রাইস হচ্ছে 4500 4500 রেডের টানায় পিঙ্ক গ্রিনের স্ক্রিনশট নিন নিয়ে জুম করে দেখুন এইবারে যাব 35 এটা কিন্তু চকলেট কালার এসছে একদম ডার্ক চকলেট টোন অন টোন মানে এখানটা লাইট এখানটা ডিপ আর তার সঙ্গে ভেতরে যাচ্ছে এভাবে 35 গেল 35 নম্বর 4500 35 উইথ ব্লাউজ 36 এটা মনে হয় পিঙ্কের টান আর রানীর টানাতে ইয়েলো ভার্না আর এটা মাস্টার্ড আর কি আগেরটা হলুদ ছিল এটা মাস্টার্ড মাস্টার্ড টোন এটা হচ্ছে 35 36 36 নম্বর 4500 বেশ কয়েকটা আমরা কাতান দেখালাম একদম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সোনামুখী গরদ কাতান মানে ফিলটা গরদের এটাকেই তো গরদ বলে আগে গরদ মানে লাল সাদা ছিল এখন ওই সুতোটাকে ব্যবহার করা হয় এবারে চলে এলাম শিফনে না হ্যাঁ শিফন সিঙ্গেল রাখাই এটা হচ্ছে ব্লাউজটা অরেঞ্জে আচ্ছা এটা কি চিনন শিফন যেটাকে বলছিস না 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 পিওর শিফন সিল্ক মার্ক একদম এই যে এটা দেখে দিচ্ছি এই যে 37 দেখাচ্ছি 6500 6500 পুরো মিনা করে যাচ্ছে একসাথে বোনা হয় তারপর ডিজাইনটা কেটে বার করা হয় মানে বুনুইটা গেল এবার যাচ্ছে হচ্ছে এখানে ফেকুয়ার কাজ বলে এটাকে না এখানে ফেকুয়া নয় তাহলে এটা একসাথে কাজ হয়েছে মাকুরি মাকুরি কাজ আচ্ছা পরে কাটা হয় এটা হচ্ছে 6500 37 38 এগুলো সব সিঙ্গেলে দেখাও সিঙ্গেল এটা হচ্ছে 38 গ্রিন গ্রিনটা কি মিষ্টি লিফ গ্রিন একদম ফ্রেশ গ্রিন আর প্রত্যেকটা একই রকমের ডিজাইন দেখালাম এটা হচ্ছে 38 38 নম্বর 6500 আমরা কিন্তু খুব ধরে শাড়ি দেখালাম এখনো এক মিনিট দেখাচ্ছে বাহ এইবারে চলে যাচ্ছি 39 39 নম্বর প্রত্যেকটা এটা হচ্ছে ইয়েলোটা তোমার কেমন লাগবে একটু দেখে নেব হ্যাঁ কেন তুমি আমাকে একটা গিফট করছো নাকি ইয়েলোটা এই তো দেখুন এই তো বাচ্চা মেয়েদের মতো বললেই হয়ে যাবে এই যে বললো আমাকে বললো গায়ে ফেললে কেমন লাগবে দেখে নেব ভালোই তো লাগবে আমাকে দারুণ লাগবে একটা গিফট করতেই পারে আমাকে এটা মজা করলাম আপনাদের একটু চাপে ফেললাম আর কিছুই না এই হচ্ছে ব্লাউজ প্রাইস হচ্ছে 6500 39 আসলে দেখি আঁচল মানে না এখন আমার কাছে মনে হয়েছে দক্ষিণ ভারত বাদ দিয়ে সারা ভারতবর্ষ যদিও দক্ষিণ ভারতেরও শাড়ি আমার কাছে আছে আঁচলের আর্নিটা আছে লাল আর্নিটা একদম
সুতরাং দক্ষিণ ভারত বাদ দিয়ে আমি, কারণ পুরোটা পাওয়া যায় না, দক্ষিণ ভারত মৌসুমিদি এখনো ওখানে যেয়ে পারেনি। তুমি কবে যাবে দক্ষিণ ভারতে? আরে দাঁড়াও, আসামটা নিয়ে আমি এখন মানে রীতিমতো ইয়ে হয়েছি। এইবারে শাড়িটা তো গায়ে ফেলবো, শোনো, হলুদটাও ভালো লাগবে, লালটা ভালো লাগবে, তুমি ইয়েলোটা গিফট করবে, লালটা আমি কিনে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 4065006500। পরের এপিসোড ওই যে বলেইছি আপনাদের, টিভি খুলবেন, ঘোরাবেন আর দেখতে থাকবেন, আবার চলে আসব। আর আমার শাড়িটা যদি ভালো লাগে, মৌসুমীদের শাড়িটা যদি ভালো লাগে, ওই একজন দুজন করে পাবেন, একদম পাবেন। তার একটাই আছে, এটা তো মেঘমালার শাড়ি। হ্যাঁ, তোমারটা একজনই পাবেন, আমারটা মনে আর দুজন পাবেন, কারণ তোমাদের তিনটে। আমি তো একটা, তোমার রংটা খুব সুন্দর। আজকে হাতে সময় নেই, বিদায় নিচ্ছি আজকে এই মুহূর্তে, এই পর্যন্তই, নমস্কার।